গত পাঁচই আগস্ট আওয়ামী দুঃশাসনের অবসান হলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মী এবং তাদের দোসর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা ও অনিয়ম দুর্নীতির অভিযোগে একের পর এক হয় মামলা এসব মামলায় প্রায়ই তাদের হতে হচ্ছে আইনের মুখোমুখি সোমবার সকালে সিএমএম কোর্টে হাজির করা হয় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ তিনজনকে চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় আদালতে হাজির করা হয় তাদের এ সময় আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে গ্রেফতারের আদেশ দেন আদালত এ মামলায় অপর দুই আসামি ঢাকা উত্তরের ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত হাজি সেলিম এবং আরেকজন কমিশনার ওই আলালবাগের হাসিবুর রহমান মানিক এবং আরেকজন নেতা এবং আওয়ামী লীগের নেতা তানবির আলম সৈকত এই তিনজনকে আজকে দ্বন্দ্বকারী কর্মকর্তা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এই হত্যা মামলাটা হলো এই গত পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে আপনারা জানেন যে নাজিবুন্দিন রোডে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে এদের সহায়তায় পুলিশ গুলি ছোড়ে এবং এই গুলি ছোড়ার কারণে একজন আন্দোলনকারী রাকিব হাওলাদার সে নিহত হয় তার পিতা এই হত্যা মামাটা করে এই তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক অবস্থায় প্রাথমিক তদন্তে এই তিনজন হাজি সেলিম সহ বাকি দুইজনকে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আজকে আদালতে উপস্থিত করে তাদেরকে একটা দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখি গ্রেপ্তার দেখে প্রেরণ করে এদিকে একই দিন বিকেল সাড়ে চারটায় পল্টন থানার একটি হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে হাজির করা হয় সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে দুপক্ষের শুনানি শেষে আরও তদন্তের জন্য তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত আমিনুল ইসলাম খান তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার নেতৃত্বে সেইখানে এসে জনগণের নিরাপত্তা দূরে কথা যে জনগণকে হত্যা এবং গুলি এবং তাদেরকে গুম করার পিছনে এই ফ্যাসি সরকারের সহযোগিতা করেছিল সে আরও ছিল নজিবুর রহমান এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআরের চেয়ারম্যান ছিল এবং ওই যে ছাগল কাণ্ডে আপনারা জানেন যে ছাগল নিয়ে যে মতিউর রহমানকে ধরা হয়েছিল সেই মতিউর রহমান ছিল তার একান্ত স সহচর এবং তার মাধ্যমে সে হাজার হাজার কোটি টাকা তারা এই এনবিআর থেকে তারা ইনকাম করেছে এবং বিদেশে পাচার করেছে এই দুজনকে একটি হত্যা মামলায় মামলায় একটি হত্যা বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয় তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য প্রার্থনা করেন বিজ্ঞ আদালত শুনানি অন্তে তাদের পক্ষের আইনজীবী ছিল উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রত্যেককে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন উভয় মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন উমর ফারুক ফারুকি कायस राहत देश टी ढाका